দাবি 16টি ড্রোন দক্ষিণ পূর্ব এবং উত্তর দিক থেকে উড়ছে। বিস্ফোরকবাহী এই ড্রোনগুলো 3 থেকে 10 কিলোমিটার পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে কোনো পাওয়ার চলবে না, কারণ সে ভেটো পাওয়ারের মালিক, চীন ভেটো পাওয়ারের মালিক। ভেটো মানকে বোঝুন তো, ও একা যা বলবে ওটাই ঠিক। মুখে বলছে গণতন্ত্র, প্রায় 200 রাষ্ট্র একদিক গেলেও একটা রাষ্ট্র ভেটে দিলে সমস্ত সিদ্ধান্ত বাতিল। এই বাজে সিস্টেম চলছে সারা পৃথিবীতে। 10 লাখের উপরে, 11 লাখের উপরে রোহিঙ্গারা তাড়িয়ে দিল তাদের মাতৃভূমি থেকে, জন্মস্থান থেকে। তাদের কিছুই করা যাচ্ছে না, কারণ ওদের পক্ষে চীন আছে, ভারত আছে, রাশিয়া আছে, ওরে তাদেরকে সাপোর্ট দিচ্ছে। ফলে বাংলাদেশ যত চেলাচেলি করুক কোনো কাজ হচ্ছে না। এই পৃথিবী আল্লাহ মানুষের তৈরি নয়, মানুষ আল্লাহ সৃষ্টি, তোমার সৃষ্টি নয়। কবে একটু রাগারাগি হয়েছে, মিটে গেছে, সে মনেও নেই তার। হঠাৎ একদম রাস্তা দেখা হয়েছে, চাকু মেরে দিল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। খবরদার, তোমরা মানুষ হত্যা করো না ন্যায্য কারণ ছাড়া। আদালতের ফাঁসির আদেশ হয়েছে, আদালত ন্যায্য কারণ বিচার করে সব ফাঁসির আদেশ দিয়েছে। এইগুলো আলাদা বিষয়, এগুলো চলবে। কিন্তু আপনার মনের বিপরীত হয়েছে, তুচ্ছ কারণে একটা মানুষকে আপনি হত্যা করবেন, এটা এখন প্রায় ঘটছে। এমনকি এমন তুচ্ছ কারণ, ক্লাসে ফার্স্ট হয়েছে আমি হতে পারলাম না, তাকে মেরে দিলাম দুদিন পরে। কবে একটু রাগারাগি হয়েছে, মিটে গেছে, সে মনেও নেই তার। হঠাৎ একদম রাস্তা দেখা হয়েছে, চাকু মেরে দিল। এ কী হচ্ছে? কালকে দেখলাম যে একটা অটো রিক্সা করে যাচ্ছে, ও অটোটা নেওয়ার জন্য ড্রাইভ পিছনে বসে ড্রাইভারকে চাকু মেরে দিয়েছে। ড্রাইভার পড়ে গেল, অটো নেপালে চলে গেল। একটা অটোর দাম কত? 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা দাম। এটা জীবন শেষ করে দিলে, তা পরিবারটা যাবে কোথায়? আজকে যে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, দেখলে তো চোখে পানি রাখা যায় না। একজন যোদ্ধা চলে যাচ্ছে, ছোট্ট বাচ্চা তার কোলে, মা সামনে দাঁড়িয়ে আছে আর একটা বাচ্চা নিয়ে, দুজনের চোখ ভরে ঝরঝর পানি পড়ছে। এই দৃশ্য দেখার পরে কোনো মানুষ বরদাস্ত করতে পারে? হোক সে সৈন্য, সে তো একটা মানুষ, সে জানে যে এই আমার শেষ দেখা আমার স্ত্রীর সঙ্গে, বাচ্চাদের সঙ্গে। তবু তাকে যেতেই হচ্ছে। একটা ফালতু কারণে আজকে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধটা হচ্ছে, কোনো কারণ ছাড়াই। হাজার হাজার মানুষ মরছে, জাতিসংঘ আছে, সবই আছে, ভেটো পাওয়ার আছে। আপনি যতই করেন রাশিয়ার বিরুদ্ধে কোনো পাওয়ার চলবে না, কারণ রাশিয়া ভেটো পাওয়ারের মালিক, চীন ভেটো পাওয়ারের মালিক। ভেটো মানকে বোঝুন তো, ও একা যা বলবে ওটাই ঠিক। মুখে বলছে গণতন্ত্র, প্রায় 200 রাষ্ট্র একদিক গেলেও একটা রাষ্ট্র ভেটে দিলে সমস্ত সিদ্ধান্ত বাতিল। এই বাজে সিস্টেম চলছে সারা পৃথিবীতে। প্রতিদিন ফিলিস্তিনিরা নিহত হচ্ছে, হতাহত হচ্ছে। ইসরায়েলের কোনো দোষ নাই, কারণ ইসরায়েলের পক্ষে আমেরিকা আছে। এদেশে প্রায় 10 লাখের উপরে, 11 লাখের উপরে রোহিঙ্গারা তাড়িয়ে দিল তাদের মাতৃভূমি থেকে, জন্মস্থান থেকে। তাদের কিছুই করা যাচ্ছে না, কারণ ওদের পক্ষে চীন আছে, ভারত আছে, রাশিয়া আছে, ওরে তাদেরকে সাপোর্ট দিচ্ছে। ফলে বাংলাদেশ যত চেলাচেলি করুক কোনো কাজ হচ্ছে না। যত জুলুমের মূলে হলো এই 3-4টা শক্তি, 5টা যাকে বলা হচ্ছে গ্রেট পাওয়ার, মানে 5টা সশস্ত্র শক্তি। এমনি কৃষির পাওয়ার, খালি অস্ত্রের পাওয়ার আর কি আছে? মানবতার পাওয়ার নেই, নৈতিক পাওয়ার তাদের নেই। অথচ মুখে বলা হচ্ছে গণতন্ত্র, এর থেকে স্বেচ্ছাতন্ত্র কিছু যদি হয় তার নাম কী হবে আল্লাহ ভালো জানে। দেশে দেখেন না কীভাবে মানুষ মারতেছে, সমানে রাস্তা কথা বলা কায়দা নেই, কথা বললেই বাস রাজপথে প্রতিরোধ করবো। কেন? রাজপথ তোমার নিজের বানানো নাকি? ওর তো দেশের মানুষ, দেশের মানুষ স্বাধীন রাস্তা চলবে, তুমি কেন ঠেকাবে? এত ভয় যদি ক্ষমতা চলে যায়। সৌরা পৃথিবীতে এই এক দুঃশাসন চলছে, তথাকথিত তন্ত্রমন্ত্রের নামে। সাবধান, এ পৃথিবী আল্লাহর, মানুষের তৈরি নয়, মানুষ আল্লাহর সৃষ্টি, তোমার সৃষ্টি নয়। এখানকার জীবিকা আল্লাহর দেওয়া, তোমার দেওয়া নয়।
আকাশের বৃষ্টি তোমার তৈরি নয়, এখানকার আবহাওয়া সবই আল্লাহর, সূর্য ওঠে সূর্য ডোবে আল্লাহর হুকুমে।